হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো বেঙ্গল স্পেশাল ছোট মাছের চচ্চড়ি। তো মাছগুলো আমি কেটে ধুয়ে হলুদ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি এর মধ্যে একটা পেঁয়াজ, আলু ওর বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাহলে আসুন দেখি নি কীভাবে বানাই। এটা কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এতে সর্ষের তেল দিলাম, তারপর আমি মাছগুলো ঢেলে ভাজতে থাকবো। আমি একসঙ্গে সব মাছগুলো ঢেলে দিলাম, কারণ এটা ননস্টিকের কড়াই বলে নিচে লাগবে না, কিন্তু আপনারা অল্প অল্প করে ভাজবেন, কারণ এই মাছগুলো তো কড়াইতে খুব লেগে যায়। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, উল্টে দিয়ে আরেকটা সাইড ভাজবো। এভাবে উল্টে পাল্টে আমি পুরো মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু হালকা মতন ভেজে নেওয়ার পর আমি এতে আলু ঢেলে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেওয়ার পরে আমি দেবো বেগুন, বেগুনটা একটু পরে দিচ্ছি, এই কারণে বেগুনটা সফট। আর দিচ্ছি এতে 4-5টা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ, এগুলো দিয়ে আমি ভাজা ভাজা করব। আমি এতে আলাদা কোনো মশলা দিচ্ছি না, আর আমি এটাকে ঢেকেও ভাজবো না, কারণ ঢেকে ভাজলে এটা ঘেটে যায় সবজিটা। এইভাবে সবজিটা নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আরও একটু নেড়ে ছেড়ে ভাজবো, ভাজার পরে এটাকে নামিয়ে নেব। এটা খুবই সিম্পল রান্না, খুব বেশি টাইমও লাগে না, আর এতে কোনো মশলা দেওয়া হয় না, খেতে খুবই ভালো লাগে। এই দেখুন ছোট মাছের চচ্চড়ি রেডি। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে, আর আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।